অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 নভেম্বর 2021 বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই কুম্ভ রাশিতে প্রবেশের ফলে আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। তো তার আগে আপনাদেরকে জানাই, যাদের রাশিচক্রে বৃহস্পতি ড্যামেজ আছে, আপনার রাশিচক্রে বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, অথবা বৃহস্পতি অশুভ নক্ষত্রে অবস্থান করছে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়েছে, এই জায়গাতে আপনাদের কী করতে হবে, বৃহস্পতি যন্ত্রম আপনাদেরকে বাড়িতে কিন্তু নিয়ে আসতে হবে। বৃহস্পতি যন্ত্রম অথবা মা তারার কবচ, এই দুটি কিন্তু বৃহস্পতিকে মজবুত করার জন্য আপনাদেরকে কিন্তু এই দুটি প্রতিকার অবশ্যই আপনারা করুন। যাদের বাই বার্থ চার্ট আপনি যখন জন্মিয়েছিলেন, আপনার জন্মছকে যদি বৃহস্পতি পীড়িত থাকে, অবশ্যই ইমিডিয়েট বৃহস্পতির কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন, হয় মা তারার কবচ নয়তো বৃহস্পতি যন্ত্র, এই দুটির মধ্যে একটি। দেখুন, বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি, এই ভাগ্যপতি দ্বাদশপতি একাদশভাবে অবস্থান করছে মেষ রাশির, অর্থাৎ লাভভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে, আপনাদের রাশির পঞ্চমভাবে এবং আপনাদের রাশির সপ্তমভাবে কিন্তু পড়ছে বৃহস্পতির দৃষ্টি। দেখুন, আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয়, অর্থাৎ যেভাবে অবস্থান করে, তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। দেখুন, পঞ্চমভাবে দৃষ্টি, প্রথম কথা, পঞ্চমভাবে দৃষ্টি, পঞ্চমভাব আকর্ষিক ধনলাভের জায়গায় কিন্তু দেখায়। পঞ্চমভাব আপনার ক্ষেত্রে সন্তানের জায়গা, পঞ্চমভাব এডুকেশনের জায়গা, পঞ্চমভাব আপনার বুদ্ধির জায়গা, অর্থাৎ এই সেক্টরগুলো ক্ষেত্রে আপনি যদি মেষ রাশির মানুষ হন, সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা আপনাদের কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতির ট্রানজিট, এবং এর পাশাপাশি আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে, এবং প্রেমের ক্ষেত্রে যারা বারবার প্রেমে ব্যর্থতা হচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো ফল কিন্তু করবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে কিন্তু পড়ছে। দেখুন, সপ্তমভাবটা থেকে আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু নির্দেশ করে, অর্থাৎ দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং শুভ বিবাহের, যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন কিন্তু ভালো বিয়ের কানেকশানগুলো পাচ্ছিলেন না, বিয়ের জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে দিবে। এই বৃহস্পতি যে কুম্ভ রাশিতে প্রবেশ করছে কি না, এরপর থেকে কিন্তু আপনাদের 20 নভেম্বরের পর থেকে বিয়ের ব্যাপারে বড় ধরনের যোগাযোগগুলো আসবে, এবং ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস হোক অথবা নিজের ব্যবসা হোক, ব্যবসার জায়গাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি থার্ড হাউসে পড়ছে, অর্থাৎ আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসার সম্ভাবনা কিন্তু থাকছে, আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যেহেতু ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি একাদশভাবে অবস্থান করছে, এক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে কি না, বিদেশ থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিট কিন্তু আপনারা পাবেন, এবং ভাগ্যপতি একাদশভাবে খুব দারুণ কানেকশান কিন্তু মেষ রাশির ক্ষেত্রে, আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং এর সাথে সাথে ধর্মীয় কাজে আপনারা কিন্তু অগ্রসর কিন্তু এই সময় কিন্তু হবেন, অর্থাৎ 20 নভেম্বরের পর থেকে। এর পাশাপাশি যাদের
পৈতৃক প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে সুসংবাদ আপনাদের কিন্তু আসবে এবং গভর্নমেন্ট থেকে সুযোগ আপনাদের কিন্তু বাড়বে। আপনি মেষ রাশির মানুষ, গভর্নমেন্টের সুযোগ আপনারা কিন্তু পাবেন এবং বিশেষ করে এই বৃহস্পতি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাটাবে, অর্থাৎ কর্ম প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছেন এই জায়গাটা, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কর্মের যোগ কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে এবং যে কোনো কার্যে, যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভফল আপনাদের কিন্তু প্রদান করতে চলেছে। তবে আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা কিন্তু অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন এবং সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই বৃহস্পতির যে কুম্ভ রাশির করে, দেখুন মকর রাশিতে এতদিন বকরি অবস্থাতে ছিল, এই বকরি থেকে মার্গী অবস্থায় হয়ে আবার কুম্ভ রাশিতে আপনার বৃহস্পতি প্রবেশ করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি কিন্তু কমফোর্ট অর্থাৎ শুভফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ নিজস্বতা কাটছে এবং বকরি অবস্থাও কাটছে। এই জায়গাটা কিন্তু আপনার কুম্ভ মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের এডুকেশনের জায়গাটা, যারা উচ্চশিক্ষার সঙ্গে রত আছে, যারা পিএইচডি করছে, যারা এমটেক বিটেক করছে বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন এবং এর পাশাপাশি আপনাদের এই বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে 20 নভেম্বরের পর থেকে এবং উন্নতি কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মেষ রাশি কিন্তু এক কথায় সৌভাগ্য লাভ আপনারা কিন্তু করতে চলেছেন। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। নমস্কার।